নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকি কার্যক্রম শুরু করেছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা প্রশাসন। শনিবার দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের নেতৃত্বে পানছড়ি বাজার পরিদর্শন করা হয়। এ সময় প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙানো এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার নির্দেশনা প্রদান করা হয়। ক্রেতাদের মুখে হাসি ফোটাতে মনিটরিং দলটি পুরো বাজার পরিদর্শন করেন। এ সময় দোকানিদের সতর্ক করা হয়। মাছ বাজারে রাক্ষসে মাগুর বিক্রির অপরাধে এক দোকানিকে ২০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, পানছড়ি থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ।